স্বাগতম, মই দীক্ষিত শর্মা, আৰু আজি আহিব দিল্লীর মিউনিসিপালিটি নির্বাচনৰ ফলাফল। এমচিডিৰ প্রতি সকলোৱে দৃষ্টি নিবদ্ধ হৈ আছিলে, 4 ডিসেম্বৰত ভোট গ্রহণ হৈছিল, আৰু আজি এমচিডি নির্বাচনৰ ফলাফল। এমচিডি কোনে দখল কৰিব? একেৰাহে তিনিবাৰকৈ এমচিডি নির্বাচনত বিজেপিয়ে দখল কৰি আছে। 15 বছৰ বিজেপিৰ দখলত আছে এমচিডি, কিন্তু এইবাৰ বিজেপিৰ বাবে সকলোতকৈ ডাঙৰ প্ৰত্যাহ্বান হৈ পৰিছে আম আদমি পার্টি। কেজরিওয়ালের আম আদমি পার্টিয়ে নরেন্দ্র মোদীর টিমক এইবার এমসিডির বাহির করব পারিব না নয়? টাইম এইটত আমি আপনার প্রতিটি তথ্য দি যাব। এই মুহূর্তত কেটামান ইলেকশন আপডেট আপনার দিয়ে দেব বিচার, ইলেকশন ব্রেকিং আমার হাতলে আছে, আর এই মুহূর্তের ব্রেকিং কিটা আমি আপনার দিব বিচার। আমি লোয়ার টিকার, আমি লোয়ার প্লেটখন যদি পাও আমি সেই লোয়ার প্লেট দি থাকিম। এই মুহূর্তে সম্পূর্ণরূপে 250খন আসনের এখন আসনেরও কোনো ফলাফল আহা নাই, 0-0-0 আপনাদের দেখা পাই আছে বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি আর অন্যান্য। এই মুহূর্তের লোয়ার প্লেট আমি আপনার দিয়ে আছো, আর এমসিডি নির্বাচনের ফলাফল ইলেকশন ব্রেকিং কেটামান এই মুহূর্তে প্রথমে আপনার ফুল প্লেটের মাধ্যমে আগবাইছো। এমসিডি ইলেকশন ব্রেকিং, দিল্লি পৌর নিগম নির্বাচনের ফলাফল আজি ওলাব কেটামান মুহূর্তের পাছতে। এমসিডি নির্বাচনের ফলাফল 250খন আসনের আজি ওলাব ফলাফল। এমসিডি নির্বাচনের 8 বজাৰ ভোট গণনা প্রক্রিয়া আরম্ভ হব দিল্লি এমসিডি নির্বাচনের। একেরাহে তিনিবারকৈ বিজেপিয়ে দখল করে আহিছে এমসিডি। এইবার নির্বাচনত বিজেপির বাবে বৃহৎ প্রত্যাহ্বান আম আদমি পার্টি, কেজরিওয়ালের আম আদমি পার্টি বৃহৎ প্রত্যাহ্বান। 42টা কেন্দ্রত ভোট গণনা 8 বজাৰ আরম্ভ হব। 2017 চনের এমসিডি নির্বাচনত বিজেপিয়ে সর্বাধিক 181খন আসন লাভ করেছিল, আম আদমি পার্টিয়ে 49খন আসন লাভ করেছিল 2017 এমসিডি নির্বাচনত, আর কংগ্রেসে 31খন আসন লাভ করেছিল 2017 এমসিডি নির্বাচনত। আর এই মুহূর্তত এমসিডি নির্বাচনের শেহতিয়া, দিল্লি পৌর নিগম নির্বাচনের শেহতিয়া তথ্য আমি আপনার দিয়ে আছো। নির্বাচনী ফলাফল আজি ওলাব 250খন আসনের, আর বিজেপির বাবে সকলতকৈ ডাঙৰ মূৰৰ কামৰণি হৈ পৰিছে এবাৰ এই নিৰ্বাচনত আম আদমি পাৰ্টি। আৰু আমি আপোনালোকক প্ৰতিটো তথ্য দি থৈ যাম। আমাৰ হাতত এখন বিশেষ ইলেকশ্যন এক্সপ্ৰেছ আছে, এমচিডি নিৰ্বাচনৰ বিশেষ ইলেকশ্যন এক্সপ্ৰেছ, আৰু ইলেকশ্যন এক্সপ্ৰেছৰে আপোনালোকক আমি খবৰ দি যাম। এই মুহূৰ্তত আহিছে সেই ইলেকশ্যন এক্সপ্ৰেছ। ইলেকশ্যন এক্সপ্ৰেছ ইতিমধ্যে আপোনালোকে দেখা পাইছে, আৰু ইয়া চাওক এমচিডি টোটেল 250 ছিট, আর কোনে কোনে কিমান আসন পাব এই ইলেকশন এক্সপ্রেসের মাধ্যমে আমি আপনার জানাম। বিজেপি, কংগ্রেস, আপ আর অন্যান্য কার কি স্থানের স্থিতি আছে এই ইলেকশন এক্সপ্রেসে আপনার দি যাব দিল্লি এমসিডির প্রতিটি খবর। পুনর্বার আমি আপনার কইছো যে এমসিডি নির্বাচনের বিশেষ খবর লৈ টাইম এইটর বিশেষ ইলেকশন এক্সপ্রেস রেডি হয়েছে ইতিমধ্যে। আমার সকলো টিম রেডি আছে, প্রতিটি তথ্য আমি আপনার দি যাম, আর এই বিশেষ ইলেকশন এক্সপ্রেসে আপনার দিব টাইম এইট ইলেকশন এক্সপ্রেসে দিল্লি এমসিডি নির্বাচনের প্রতিটি খবর আপনার দি যাব। আর এই মুহূর্তের সকলতকৈ ডাঙৰ খবরটি হৈছে যে 8 বজাৰ দিল্লি এমসিডি নির্বাচনের, দিল্লি পৌর নিগম নির্বাচনের ফলাফল ওলোৱা আরম্ভ হব, ভোট গণনা প্রক্রিয়া আরম্ভ হব। আর কিন্তু এইবার যে তথ্য আছে 250খন আসনের ভিতর কোনো দলে যদি 150খন আসন নেপায় বা 150খনতকৈ কম আসন পায় তেওঁলোকে কিন্তু এমসিডিত মেয়র দিব নোৱাৰিব। নতুন নিয়ম, নতুন নিয়ম আছে। এনে নিয়ম হল যে যোনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করব তেওঁই মেয়র, সেই দলের ফালের পৰা মেয়র হব। কিন্তু এইবার এমসিডিত কোৱা হৈছে যে 150খন আসন লাভ করব লাগিব, তেতিয়াহে সেই দলের মেয়র থাকিব, নহলে গভর্নরে চলাব, লেফটেনেন্ট গভর্নরে, দিল্লি লেফটেনেন্ট গভর্নরে এমসিডি চলাব। আর এই যে ইলেকশন এক্সপ্রেস আছে সেই ইলেকশন এক্সপ্রেসে আপনার দি যাব। পুনর্বার মানে ইলেকশন এক্সপ্রেস আনিব বিচারিম পুনর্বার ইলেকশন এক্সপ্রেসর মাধ্যমে আমি আপনার দেখাম যে কেনেকে আপনাদের খবর পাব। টাইম এইট ইলেকশন এক্সপ্রেস মানে যদি পুনর্বার পাও, আর এনে ধরনের ইলেকশন এক্সপ্রেসে প্রতিটি দলের আপডেট আপনার দি থাকব। টাইম এইট ইলেকশন এক্সপ্রেস আর এমসিডি নির্বাচনের প্রতিটি তথ্য আপনাদের লাভ করব একমাত্র টাইম এইটত, দিল্লির এমসিডি কার দখলত, মোদী নে কেজরিওয়াল, সকল প্রশ্ন আপনাদের উত্তর পাব। 8 বজাৰ এমসিডি নির্বাচনের ফলাফল আরম্ভ হব, আর ফুল প্লেটের মাধ্যমে পুনের আমি আপনার তথ্যখিন দিব বিচার।